বর্তমানে যে ফেতনা সৃষ্টি করা হচ্ছে এই বিষয়ে বিশ্ববরণ্য আলেমে দিন এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লামা ডক্টর মুফতি মাহবুবুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের স্বনামধন্য শ্রেষ্ঠ আলেমদের একজন, তিনি আজকে সমস্ত উলামায়ে নিয়ে বসেছেন এবং একটি ফতোয়ার উপরে তিনি তার মত প্রকাশ করতেছেন, যেটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই ফতোয়া যাচ্ছে। এখন গোটা দেশবাসী সহ দেশের বাইরে আনাচ্ছে সকলকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়ে ফতোয়া তিনি পড়ে শোনাচ্ছেন। আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেব, অধ্যক্ষ, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয়টি যেহেতু আকিদার সাথে সম্পৃক্ত, বিষয়টি তরিকতের সম্পৃক্ত, বিষয়টি যে তাহলে বাইরের সম্পৃক্ত, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের এই মাহফিলে যারা আছেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, সকলের পক্ষ থেকে আমাদের ঘোষণাপত্র আজকের সভা হযরত আলী কারামাল্লাহ হুজুর মদ পানের বিষয়ে সিদ্ধান্ত নিম্নরূপ। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ হারাম হওয়ার পূর্ব পরে কখনো মদ স্পর্শ করেন, তিনি সম্পূর্ণ পূত পবিত্র। এ বিষয়ে ইমাম আহলে সুন্নাত আজিমুল বারকাত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই ফতুয়ায়ে রাজবিয়া কিতাবুল আশরাবায় বর্ণিত যে ফতুয়া দিয়েছেন তাই আমাদের মত। এই ব্যাপারে বিকল্প কোন মত নাই। যারা এই মতকে অস্বীকার করবে, মাওলা আলী শান আঘাত করলো, আহলে বাইত হোসেন আঘাত করলো, তরিকতের আপনার গায়ে ছুরি মারলো, আমরা তাদেরকে মানতে পারব না। আমরা মাওলা আলী এবং আহলে বাইতকে পুত পবিত্র জানি, কোরআনের নির্দেশ, তারা পবিত্র আছেন, ছিলেন, থাকবেন এবং তারা সর্বকালের জন্য পুত পবিত্র। এই বিষয়টি আলোচনা আকিদা এবং এই আকিদার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন সকলের মত একরকম, এবং যে সমস্ত যুক্তি দাঁড় করানো হয়েছে বিভিন্ন এই যুক্তি এবং হাদিসের সনদ নিয়ে অনেক একতলাপ আছে, সে একতলাপ আমরা যদি চাই না, আমরা চাই যে আল্লাহর কোরআন বলছে তাকিরকুম তাকিরা, তারা পূত পবিত্র এবং তারা পবিত্র ছিলেন, আছেন এবং কেমন থাকবেন। যদি একটি কথা বলতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদ খাওয়ার জন্য অভিযুক্ত করেন তাহলে তরিকত থাকে না, তাহলে আহলে বাইতের শান থাকে না, তাহলে আহলে সুন্নাত আকীদা থাকে না। আমরা কোন অবস্থাতে এটা মেনে নিতে পারবো না, এবং ইমাম আহলে সুন্নাত দেখান সেই ফতোয়া দিয়ে দিয়েছেন। এবং যারা উপস্থিত আছেন, আজকে সবার সমৃদ্ধ করছেন আল্লামা বাহাদুর শাহ, আল্লামা জুবাইর সাহেব, আলাউদ্দিন জাহাদি সাহেব, তারপরে অ্যাডভোকেট আবু রাজের সাহেব, মৌলানা ফরিদুদ্দিন সাহেব, সৈয়দ ফরিদুদ্দিন সাহেব, তারপরে মুয়াত্তা তৌফিক সাহেব, কাজী আনোয়ার সাহেব, তারপরে হেলালুদ্দিন সাহেব, হুজ্জতুল্লাহ নকশবন্দী সাহেব, আরিফ সাহেব, তারপরে হাসান হেলালি সাহেব, হাবিবুল্লাহ হেলালি, খানিয়া দরবার থেকে নাজমুল হক, হুজ্জতুল্লাহ নকশবন্দী বলেছি, আরো অনেক ওলামায়ে কেরাম। আমরা আমি আশা করব জাতির কাছে বলব, খারিজিদের এটা আলামত, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই বলে গিয়েছে এটা যে খারিজিরাই এটা 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 নিয়ে করেছে। এবং আপনার যিনি এই হাদিসের রাবি ছিলেন এই ব্যাপারে মহাদিসের বড় কথা আছে। এক নম্বর কথা হলো ইমাম হাকিম যে কথাটি বলছেন তার সাথে খারিজিদের সাথে সম্পর্ক ছিল, এই জন্য তার এই কথাটি মাওলা আলীর সাথে বিদ্বেষ ছিল, এই জন্য তার এই রাওয়ায়েতটি আপনার আমাদের ইমামরা গ্রহণ করেন, যার কারণে ইমাম আলা হযরত এই ফতোয়া দিয়েছেন। আমরা আজকে সবাই মিলে ঘোষণা করতে চাই, মাওলা আলী পূত পবিত্র ছিলেন, আসেন, থাকবেন, এই ব্যাপারে লিখিত ফতোয়া ইনশাআল্লাহ আপনারা অচিরে পেয়ে যাবেন। ঠিক আছে।